সুতরাং এরকম এত বড় শয়তান আমরা আর দেখতে চাই না। মুক্ত যখন হয়েছে আলহামদুলিল্লাহ, কোরআন কি জানিয়েছে বিজয়ের পরে আমরা ওইগুলো এখন শুনব। দশ দিন আগে যার কথায় হাইকোর্ট, সসকোর্ট, সুপ্রিম কোর্ট প্রত্যেকটা কোর্ট ওঠা বসা করতো, এখন তার পক্ষে একজন আইনজীবী দাঁড়াবে কেউ রাজি না, তার দলের লোক নেই। লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে তার ভক্ত ছিল, শুনতাম। একটা বিচারপতি দাঁড়াবে, একটা উকিল দাঁড়াবে তার পক্ষ নিয়ে, কেউ রাজি না এই জালেমের পক্ষে। এখন ডিম খেতে খেতে মরছে, ডিমটা মুখ দিয়ে খেলিতে হয়, কত জায়গা দিয়ে ডিম খাচ্ছে। ওই জায়গাতে যখন আলেমদেরকে মাজায় দড়ি দিয়ে ছাগলের মতো তুলতেন, আমার মতো মানুষ, আমি জানেন না হামজা কি, নিজেও বলতো রিমান্ড, আপনি কিছু করেন না, আমি জানি কিছু জানেন তো, আমার হাতে যে এটা বেঁধে দিলেন এই তো যথেষ্ট, আমি কি পালিয়ে যাবো? পাই দিয়েছে ডান্ডা বেড়ি, মাজাই দিয়েছে দড়ি, মনে হচ্ছে ছাগল টেনে নিয়ে যাচ্ছে। আর ওই কোর্ট চত্বরে মানুষগুলো কিছু মানুষ কান্ত, আর কিছু শয়তান আসে দেখে টিপ্পনি কাটে, যা হচ্ছে ঠিকই হচ্ছে, এবার ঠেলা টের পাও। যতটুকু আপনার উপরে করা হয়েছে অতটুকু আপনি করেন, ওর চাইতে বেশি না, অতটুকু করলেও আপনি এই 15 বছর দুনিয়ায় বেশিও থাকতে পারবেন না। যা করেছেন যদি অতটুকু আল্লাহর ভাষায় আমরা করতে চাই, সত্যি আপনি পারবেন না। এদেশের বহু মেধাবী সন্তানেরা এই কোটার বিরুদ্ধে এমনি আন্দোলন করে না, বিশেষ করে এই 17 বছরের বাস্তবতা আমার জীবনে আমি যতটুকু দেখেছি। আপনি তাকান তো, অনার্স মাস্টার্স করার পরে বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরেও নেবে না, দলীয় পরিচয় পেছনে বিএনপি করে, শিবির করে, এই ত্যাগ। আরে ওইগুলো না দেখে আমার মেধা আছে কিনা ওইটা দেখ, কত বড় জুলুমের শিকার বানিয়ে রেখেছিলেন এই ছাত্র জনতাকে বলে, আল্লাহ এমনি এমনি নাড়া দেয়। কোরআনের পাখি সেই 15-16 বছর আগে একবার বলেছিল যে একটু 12 কোটি জনতা নাড়া দেবে গাছের গোড়া ধরে, দিল্লি গিয়ে পড়বা মামু বাড়ি, ঠিক থাকবে। খাপের খাপ মমতাজের বাপ মিলিয়ে গেছে, আরে আমরা তো কিছু করি না, খালি আপে তার একটু নাড়া দিয়েছি, তার সবাই না খালি ছাত্ররা, আর একেবারে জায়গা মতো যে পুলিশ শ্বশুর বাড়ি, আমাদের তো মামার বাড়ি। যাই হোক, আমি সে কথা বলতে চাচ্ছি, আমরা কোরআনে কারিম থেকে কথা শুনতে চাই, এবং জানেন যারা তারাও যেন মরণের পরে অন্তত তাদের আর বিচার না হয়, এই জন্য দুনিয়াতে আমরা তাদের বিচার দেখতে চাই। আপনারা আপনারা আমাদেরকে শত্রু ভাববেন, আমরা আপনাদের বন্ধু, কারণ দুনিয়ায় উপকার করে দিচ্ছে। এই বিচার না হলে আপনি মনে করছেন মাপ পেয়ে যাবেন, কখনো না। আল্লাহর কাছে যা করেছিলেন ওনাকে বলেন, উনি ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু হামজার সাথে ব্যারিস্টার আরমানের সাথে যা করলেন এটা আমরা যতক্ষণ মাফ না করবো আপনি মাফ পাবেন না। কারণ আপনি আমাকে আর আরমানকে শুধু কাঁদিয়েছেন তা না, আমার স্ত্রীকে কাঁদিয়েছেন, আমার মেয়েকে কাঁদিয়েছেন, আমার ছোট মেয়েটা আজ পর্যন্ত আমার চেনে না, আমার কাছে আসে না ভয়তে, বলে যে হুজুর ওরকম হুজুর বহু আসে, কারণ হয়েছে 8-9 মাস ধরে রেখে গিয়েছিলাম, 3 বছর পর এখন 4 বছর বয়স, বলছেন কি করি। সুতরাং আপনি শুধু আমার একা ক্ষতি করেননি, আমার মা বাবার ক্ষতি করেছেন, আমার স্ত্রীর ক্ষতি করেছেন, আমার সন্তানের ক্ষতি করেছেন, আমার সংসারটা নষ্ট করে দিয়েছে, সব কিছু এরকম হামসা একা, লক্ষ লক্ষ মানুষ এই দেশে আমার মতো ব্যক্তি, আপনি মাপ পাবেন কয়জনে? একজন, দুইজন, পাঁচজন, মাফ কয়জন মাফ করতে পারে বলে? এই লোকটাকে যদি আপনি মেরে ফেলেন তাহলে ওনার বিচার কি? ওনারও মেরে ফেলা লাগবে। ওনাকে যদি আমি মেরে ফেলি আমার একটা বিচার এই যে আমাকে যদি মেরে ফেলেন তাহলে বিচার শেষ, কথা বলছেন আমার? আর একটা সিস্টেম আছে, হ্যাঁ, ওনার স্ত্রী, ওনার মা বাবা, সন্তান আদি যারা, ওরা যদি মাফ করে দেয় টাকা পয়সা নিয়ে, জরিমানা নিয়ে, তাহলে মাফ হবে, তাছাড়া আর কোনো সুরত নেই। ওই 10 বছর, 15 বছর, 18 বছর, 30 বছর জেল দিয়ে ওনারটা শুধু জেল খাটাই হবে, তার উপর আবার আরেকটা জুলুম হয়ে যায়। কিন্তু ওনাকে মাফ পাওয়ার জন্য কোরআনে কারিমে হাদিসে যে দুইটা বিষয় আমরা পাই, 1 নম্বরে ওনারে মাফ পাওয়ার জন্য ওনারে মেরে ফেলা লাগবে, এক কথা বলে না কেন?
মেরে ফেলে না, ওনার আত্মীয় স্বজন তো দিই, টাকা পয়সা নিয়ে দেওয়ার দিয়ে বলেছে মাফ করে দিলাম, ঠিক আছে। তাছাড়া মাফ পাওয়ার আর কোন লাইন আছে? লাইন আছে? ওনার জীবন কয়টা? মানে আমাকে মেরেছে, আমি ওনাকে মেরে ফেললাম, শেষ হয়ে গেল। কিন্তু ওই লোকটা যদি 500 মানুষ 2700 ছাত্র হত্যা করার কারণ মানুষকে ফেলে রেখেছিল, আপনি যদি মেরে ফেলতেন, খবর দিয়ে দিতেন যে অমুক মারা গেছে, তারপরও তার স্ত্রীটা বিয়ে করতে পারত, তার ছেলে মেয়ে জানতো যে না মারা গেছে। আপনি ব্যারিস্টার আজমি আমান আজমি কি বলে ব্রিগেডিয়ার জেনারেল ব্যারিস্টার আরমান, ওনার স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন তো? 8-10 বছর তার স্বামী থাকার পরও না থাকার স্বামী, সে জানেই না যে বেশি আছে কিনা। আজকে একটা ছবি ফেসবুকে সব পাশাপাশি ওনারা বসে আছে, দেখলাম আমার কান্না চলে এসেছে যে মানুষ, এর বড় কিছু মানুষ জালেমদের পক্ষে এখনো পর্যন্ত সাফাই গেছে। ঠিক আছে ভাইয়া, এটা দেখেন আমার হাতে কোরআন শরীফ, সত্য কথা বলছি, আল্লাহর কসম, আমি যে কষ্ট পেয়েছি 3 বছর, আমার কষ্টের কথা আমি আল্লাহর জন্য মাফ করে দিয়েছি, কিন্তু ওনারা যা করেছে ওটা মাফ পাওয়ার মতো না। ওনারা তো আমার শুধু শত্রু না, ওনারা মানবতার শত্রু, আল্লাহর শত্রু। রিমান্ডে আমার সাথে যে ব্যবহার করেছিল, আল্লাহর ভুল হতো মাঝে মাঝে, এই যে অফিসার গুলো ছিল কাউন্টার টেরিজমের এই এই মেন দায়িত্বে যে লোকটা ছিল আসাদুজ্জামান, মনে হতো আগে ছিল আমার সময় আসাদুজ্জামান, এরপরে এএসপি আতিকুর রহমান, শেখ ইমরান, এই বাগেরহাটে বাড়ি, এই মানুষগুলোর আচরণ আমি মানুষের পাইনি। রিমান্ডে আপনি আমার মামলার কথা জিজ্ঞাসা করেন, যে বিষয়ে আমাকে মামলা দেওয়া হয়েছে ওইগুলো বলেন যে আমি কিছু পারি কিনা, দেখেন না আল্লাহর ভুল ধরে যে আল্লাহর এই কাজটা করা ঠিক হয়, ওরে আমি ভালোবাসবো না ঘৃণা করবো, কার জন্য? কারণ কি, এর আয়াতে হাদিসের পরে যে শব্দগুলো আছে দেখে, যে ব্যক্তি কাউকে কিছু দান করে সেজন্য আল্লাহর জন্য দান করে। এখানে 7 বার আমি আসার চেষ্টা করেছি, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে, কিন্তু আমার উঠতে দেবে, এই জন্য এখানে যদি আপনি কিছু এই খরচটা তোলার জন্য দিয়ে যান, যে ড্রাম গুলো দেওয়া আছে জোর করে না, আল্লাহর জন্য দিয়ে যাবেন। কাউকে যদি কিছু না দেন যে আমি দেব না, তাও যেন আল্লাহর জন্য হয়। এই 4টা কথা যদিও সহজ, এটা কত কঠিন মানা, এখন সে বাস্তবতা চলে এসেছে। এই কঠিন অবস্থায় এই 4টা বিষয় আমরা যারা মেনে চলতে পারি, নবীজি বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিয়েছে। এই হাদিসটা আমাদের জীবনে আমল করার তাওফিক আল্লাহ যেন দান করেন। আমি মঞ্চে বসে আমার মাজলিসের এ বাগেরহাট জেলার শ্রদ্ধাভাজন সভাপতি, শ্রদ্ধাভাজন জেলা আমির সাহেব, এরপরে যে ভাই সে এই লন্ডন থেকে এসেছে, এই যে আমার আগে কথা বলছিলেন যে ভাই যতগুলো মানুষ এখানে এসেছে, আমার শ্রদ্ধাভাজন মামা শ্বশুর এসেছে আজকে আমার সাথে, আমি বাগেরহাট দেখার জন্য, মাওলানা আলমগীর হোসাইন সহ নাম না জানা প্রত্যেকটি আলেমদের হায়াতে তয়্যেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আর ফানা লাকা যিকরক, আল্লাহ এদের মর্যাদা সম্মান আরো বাড়িয়ে দেয়। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় বাগেরহাটবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে বিজয়ের স্বাদ কি এটাই জীবনে দেখার তৌফিক দিলেন। পরাধীন থাকলে যে কি হয় আমি নিজে টের পেয়েছি, আপনারাও দেখেছি, সবচেয়ে বেশি পেয়েছিলাম ওই 10 দিন মাটির নিচে, ওরা সব চারিদিকে 8-10 জন বসা, আমি একা, এমনি আমার শরীর চলে না। এরপরে আবার এরকম ভয়ঙ্কর ঘর, এরকম ভয়ঙ্কর অবস্থা, এক এক দিক থেকে এক রকম উল্টা পাল্টা প্রশ্ন করে, বলেন তো কত একটা অসহায় অবস্থায় ছিলাম, আমার মনে হচ্ছিল পৃথিবী বলতে আর কিছু নেই। 11টা ঘন্টা আমার এই হাতের ভেতরে যে হ্যান্ডকাপ দিয়ে ওটা ছাতা লাগালে এমনি কেটে যায়, চোখ কালা কাপড় দিয়ে বেঁধে মাটির নিচে ওই ঘরে, চারিদিকে শুধু পানির আওয়াজ শোনা যায়। এই উপরে 11 ঘন্টা আমার জোহর আসর মাগরিব এশার নামাজ পড়তে দেয়নি, আমি এশারায় পড়েছি, অজু আছে কি না আছে, অজু করবো কোথায়,
বলেন এই কঠিন অবস্থা বাংলাদেশের মতো জায়গায়, আর আমার চাইতে ভয়ঙ্কর ছিল তো ব্যারিস্টার আমান আরমান, ব্রিগেডিয়ার ভাই আমান আজমি ভাই, এদের অবস্থা আরো কঠিন। আমি মাঝে মাঝে 7 মাস 8 মাস 9 মাসের কথা শুনতাম উপর থেকে, যাদের 7 তলায় 9 তলায় গম দেখেছি। এই গম শব্দটা যদিও ছোট, এটা কত ভয়ঙ্কর জিনিস। এ আমি তো 7-8 মাস আমি জেলে আছি জানতাম, বাইরের মানুষও জানতো আমার পরিবার, আর ওদের 8-9 বছর জানেই না যে বেঁচে আছি। আমারও গমের মতো রেখেছিল, কারণ আমার কোনো যোগাযোগ ছিল না, বিচ্ছিন্ন। মার্ডার করে গেছে সে, 2 দিন পরে 7 দিন পরে মোবাইলে কথা বলতে পারে বাড়িতে যে আমি আছি, আর আমার 8 মাস হয়ে গেছে আমি জানি না যে বাইরে কেউ আছে কিনা। কারারক্ষীর কাছে একটু চিটকোড লিখে দিলে ওই যাবে আসবে, তারপরের দিন তার ডিউটি পড়বে, বাড়িতে যাবে, বাড়ি থেকে সংবাদ আসবে, সে আসতে আসতে মনে হবে সংবাদ বাসি হয়েছে। এই জন্য পরাধীন ছিলাম আমরা, এখন আলহামদুলিল্লাহ স্বাধীন হয়েছি। স্বাধীন হলে বিজয় পেলে মানুষ কি করবে? আজকের তেলাওয়াত কি তো আয়াতগুলোতে আল্লাহ জানিয়েছে, আমরা কোরআন থেকে নিতে চাই নাকি? মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে, নবীজি বলেন, এরা সত্য কথা বলে। এই জন্য আমরা সত্য কথা শুনতে চাই এবং বলতে চাই কোরআন দিয়ে। আমান আস্তাকা মিনাল্লাহি ক্বিলা, আল্লাহর চাইতে সত্য কথা কেউ বলে আর? আমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার করতে পারে। সত্যি যদি কোরআনের বিচার ব্যবস্থা কায়েম হয়ে যায়, জালেম সারাস এরা যদি এদের বিচার দুনিয়ায় পেয়ে যায়, এদের উপকার আমাদের উপকার। কারণ জালেমের বিরুদ্ধে মামলা হামজার না, জালেমের বিরুদ্ধে মামলা কার? এটা কি আমি বানালাম? সোরা সোরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 42 নম্বর। আল্লাহ পাক বলেন, ইন্নামা সাবিরু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক উলাইকা লাহুম আযাবুন আযীম। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন, আমি জেলখানায় থাকতে যে তাফসীর গুলো দেখতাম তার ভেতরে এটা একটা, ফি জিলালিল কোরআন। জালেমরা বাস্তবতায় যা দেখলাম, এই জালেম গুলো জানে না যে জেলখানায় বসে বসে সাইয়েদ কুতুব এই এই জিলালিল কোরআন তাফসীর লিখেছে, এইটা জেলখানায় চলতে দেয়। অথচ সাইয়েদ আবুল আলা মওদুদি রহমতুল্লাহ আলাইহির ফি জিলাকির তাফহিমুল কোরআন ঢুকতে দেয় না। ও জালেমরা জানে যে ওইটা চাইতে ওইটা কত বড় কঠিন, আর ওর লিখাই হয়েছে জেলখানায় বসে, ওটা পড়তে দিত, ওখান থেকে রেফারেন্স হিসাবে সেগুলো বলবো বেশিরভাগ ওখান থেকে, বাকিগুলো তাফসীরে ইবনে কাছে। আল্লাহ পাক বলেন, কেয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব, আমি নিজে কেস করব, নিজে অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার চালিয়েছে। অধিকার নষ্ট করছে করবে তারা মামলার আসামি হামজা না আল্লাহ। বাংলাদেশে 15 বছরে আপনি যা করেছেন মানবতার সাথে, আপনি শুধু হামজার একা মামলার আসামি না কিয়ামতে, আপনি 15 কোটি মানুষের এবং আল্লাহর মামলার আসামি। আল্লাহর মামলার আসামিদেরকে আমরা এই মুক্ত স্বাধীন দেশে আর দেখতে চাই? কোনো দরকার নেই। শয়তান যেমন আল্লাহর গজব প্রাপ্ত, এগুলো আল্লাহর গজব প্রাপ্ত। শয়তান একজনের সাথে দস্তি করেছিল, সারাদিন বন্ধুত্ব করার পরে সন্ধ্যাবেলা শয়তান ওরে ডাক দিয়ে বলছে, বন্ধু সারাদিন তো তোমার সাথে চললাম ফিরলাম খেলাম, আমি এখন আর থাকতে চাই না, আমি গেলাম। কেন? আমি তোমার সাথে থাকতে ভয় পাই। আমার সাথে থাকতে ভয় পাও? সারাদিন তো ছিলে, কে তুমি? আমার পরিচয় তো ওইভাবে আগে নাও নি, আমি হচ্ছে ইবলিশ, সুরত ধরে এসেছিলাম। ও তখন আশ্চর্য হয়ে বলে যে, আপনি দূর হয়ে চলে যাবেন আমার কাছ থেকে, আপনার পরিচয় পেলে তো আমি দূর হতাম। না, আমি যেতে চাই এই কারণে, কারণ আমি আল্লাহর একটা বিধান মানি নাই, এ কারণে আল্লাহ আমারে একটা সেজদা না মানার কারণে পৃথিবীতে পাঠিয়েছে, তাও লানত দি। আমার নাম মারদুদ, আমার নাম
রাজীব, কত রকমের নাম আমার উপরে দিয়ে আল্লাহ আমার বিদায় দিয়েছে। আর আজকে ১৭টা সেজদা ফরজ ছিল তোমার প্রতি, একটা সেজদাও দেওনি। আল্লাহ রাগ করে তোমার উপর যে গজব নাযিল করবে, ও গজবে আমি শয়তানও পড়ে যাব। ও আল্লাহর একটা বিধান লঙ্ঘন সেজদা, এটা লঙ্ঘন করে যদি ভয় পায়, এই ১৫ বছরে আপনি ৫০০ বিধানের একটাও মানেন না, আরো মানুষকে মানতে দেন না। এর গায়ে যদি জিন লাগে নিয়ে আসবে মা বাবা আমার কাছে, সূরা নাস আর ফালাক এমনকি আয়াতুল কুরসি পড়ে ফো দিলে চলে যাবে, এটা আমাদের বিশ্বাস। এমন যাই, আর আমার তো মনে হচ্ছে এই এই ঘটনাটা বলার পর শয়তান আল্লাহর একটা মাত্র বিধান সেজদা দেওয়া লাগবে এটা মানে নাই, কিন্তু আল্লাহর বিধানের এগেনস্টে নতুন করে কোনো বিধান শয়তান বানায়নি। কথা বুঝতেছে? আল্লাহর বিধানও মানে না, এতটুকুই শেষ। এগেনস্টে নতুন করে কোনো বিধান বানিয়ে মানবো এরকম কিছু শয়তান করেনি। তো আল্লাহর এই পৃথিবীতে ক্ষমতা পেয়ে আল্লাহর যে বান্দা নিজে আল্লাহর বিধান মানে না এবং আল্লাহর বিধানের বাইরে নতুন করে বিধান বানিয়ে আল্লাহর বান্দাদেরকে মানতে বাধ্য করে, এটা শয়তানের চাইতে বড়। জিন শয়তান ধরলে তো নাস ফালাক আর এখলাস পড়লে চলে যাবে, আর ওরে পুরা কোরআন শরীফ তেলাওয়াত করে ফু দিলেও যাবে না। সুতরাং এরকম এত বড় শয়তান আমরা আর দেখতে চাই না। মুক্ত যখন হয়েছে আলহামদুলিল্লাহ, কোরআন কি জানিয়েছে বিজয়ের পরে আমরা ওইগুলো এখন শুনব। আমার কথার অর্থ বোঝেন আপনি? সুতরাং যারা আল্লাহর মামলার আসামি, ছোটখাটো বিষয় এটা না, অনেক ভারী কথা। আপনি আল্লাহর মামলার আসামি হয়ে গেছেন, কেয়ামতে আপনি উকিল পাবেন কোথায়? দুনিয়ার দিকে নাকি এটার পাচ্ছে। ১০ দিন আগে যার কথায় হাইকোর্ট, জজকোর্ট, সুপ্রিম কোর্ট প্রত্যেকটা কোর্ট ওঠা বসা করতো, এখন তার পক্ষে একজন আইনজীবী দাঁড়াবে কেউ রাজি না। তার দলের লোক নেই, লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে তার ভক্ত ছিল সন্তান, মানে একটা বিচারপতি দাঁড়াবে, একটা উকিল দাঁড়াবে তার পক্ষ নিয়ে, কেউ রাজি না এই জালেমের পক্ষে। এখন ডিম খেতে খেতে মরছে, ডিমটা মুখ দিয়ে খেলিতে হয়, কত জায়গা দিয়ে ডিম খাচ্ছে। ওই জায়গাতে যখন আলেমদেরকে মাজায় দড়ি দিয়ে ছাগলের মতো তুলতেন, আমার মতো মানুষ, আপনি জানেন না হামজা কি, ও নিজেও বলতো রিমান্ড, আপনি কিছু করেন না, আমি জানি কিছু জানেন তো, আমার হাতে যে এটা বেঁধে দিলেন এই তো যথেষ্ট, আমি কি পালিয়ে যাবো? পাই দিয়েছে ডান্ডা বেড়ি, মাজাই দিয়েছে দড়ি, মনে হচ্ছে ছাগল টেনে নিয়ে যাচ্ছে। আর ওই কোর্ট চত্বরে মানুষগুলো কিছু মানুষ কান্ত, আর কিছু শয়তান আসে দেখে টিপ্পনি কাটে, যা হচ্ছে ঠিকই হচ্ছে, এবার ঠেলা টের পাও। যতটুকু আপনার উপরে করা হয়েছে অতটুকু আপনি করেন, ওর চাইতে বেশি না, অতটুকু করলেও আপনি এই ১৫ বছর দুনিয়ায় বেঁচেও থাকতে পারবেন না। যা করেছেন যদি অতটুকু আল্লাহর ভাষায় আমরা করতে চাই, সত্যি আপনি পারবেন না। এদেশের বহু মেধাবী সন্তানেরা এই কোটার বিরুদ্ধে এমনি আন্দোলন করে না, বিশেষ করে এই ১৭ বছরের বাস্তবতা আমার জীবনে আমি যতটুকু দেখেছি। আপনি তাকান তো, অনার্স মাস্টার্স করার পরে বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরেও নেবে না, দলীয় পরিচয় পেছনে বিএনপি করে শিবির করে, এই ত্যাগ। আরে ওইগুলো না দেখে আমার মেধা আছে কিনা ওইটা দেখ, কত বড় জুলুমের শিকার বানিয়ে রেখেছিলেন এই ছাত্র জনতাকে বলে, আল্লাহ এমনি এমনি নাড়া দেয়। কোরআনের পাখি সেই ১৫-১৬ বছর আগে একবার বলেছিল যে একটু ১২ কোটি জনতা নাড়া দেবে গাছের গোড়া ধরে, দিল্লি গিয়ে পড়বা মামু বাড়ি, ঠিক তাই খাপের খাপ মমতাজের বাপ মিলিয়ে গেছে। আরে আমরা তো কিছু করি না, খালি হাতে তার একটু নাড়া দিয়েছি, তার সবাই না খালি ছাত্ররা, আর একেবারে জায়গা মতো যে পুলিশ শ্বশুর বাড়ি, আমাদের তো মামার বাড়ি। যাই হোক, আমি সে কথা বলতে চাচ্ছি, আমরা কোরআনে কারিম থেকে কথা শুনতে চাই,
এবং যা দেন সারা তারাও যেন মরণের পরে অন্তত তাদের আর বিচার না হয়, এই জন্য দুনিয়াতে আমরা তাদের বিচার দেখতে চাই। আপনারা আপনারা আমাদেরকে শত্রু ভাববেন, আমরা আপনাদের বন্ধু, কারণ দুনিয়ায় উপকার করে দিচ্ছে। এই বিচার না হলে আপনি মনে করছেন মাপ পেয়ে যাবেন? কখনো না। আল্লাহর কাছে যা করেছিলেন ওনাকে বলেন, উনি ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। কিন্তু হামজার সাথে ব্যারিস্টার আরমানের সাথে যা করলেন, এটা আমরা যতক্ষণ মাফ না করবো আপনি মাফ পাবেন না। কারণ আপনি আমাকে আর আরমানকে শুধু কাঁদিয়েছেন তা না, আমার স্ত্রীকে কাঁদিয়েছেন, আমার মেয়েকে কাঁদিয়েছেন, আমার ছোট মেয়েটা আজ পর্যন্ত আমার চেনে না, আমার কাছে আসে না, ভয়তে বলে যে ও হুজুর, ওরকম হুজুর বহু আসে। কারণ হয়েছে 8-9 মাস ধরে রেখে গিয়েছিলাম, 3 বছর পর এখন 4 বছর বয়স, বসেন তো কি করি। সুতরাং আপনি শুধু আমার একা ক্ষতি করেননি, আমার মা বাবার ক্ষতি করেছেন, আমার স্ত্রীর ক্ষতি করেছেন, আমার সন্তানের ক্ষতি করেছেন, আমার সংসারটা নষ্ট করে দিয়েছে সব কিছু। এরকম হামসা একা লক্ষ লক্ষ মানুষের দেশে আমার মতো ব্যক্তি তাদের মাপ পাবেন কয়জনে? একজন, দুইজন, পাঁচজন, মাফ কয়জন মাফ করতে পারে বলে? এই লোকটাকে যদি আপনি মেরে ফেলেন তাহলে ওনার বিচার কি? ওনারও মেরে ফেলা লাগবে। ওনাকে যদি আমি মেরে ফেলি, আমার একটা বিচার এই যে আমাকে যদি মেরে ফেলেন তাহলে বিচার শেষ। কথা বলছেন আমার? আর একটা সিস্টেম আছে, হ্যাঁ, ওনার স্ত্রী, ওনার মা বাবা, সন্তান আদি যারা, ওরা যদি মাফ করে দেয় টাকা পয়সা নিয়ে, জরিমানা নিয়ে, তাহলে মাফ হবে। তাছাড়া আর কোনো সুরত নেই। ওই 10 বছর 15 বছর 18 বছর 30 বছর জেল দিয়ে ওরা শুধু জেল খাটায় হবে, তার উপর আবার আরেকটা জুলুম হয়ে যায়। কিন্তু ওনাকে মাফ পাওয়ার জন্য কোরআনে কারিমে হাদিসে যে দুইটা বিষয় আমরা পাই, 1 নম্বরে ওনারে মাফ পাওয়ার জন্য ওনারে মেরে ফেলা লাগবে, এক কথা বলে না কেন? 2 নম্বরে শুধু মেরে ফেলা না, ওনার আত্মীয় স্বজন যদি টাকা পয়সা নিয়ে দেওয়ার দিয়ে বলে যা মাফ করে দিলাম, ঠিক আছে, তাছাড়া মাপ পাওয়ার আর কোন লাইন আছে? লাইন আছে? ওনার জীবন কয়টা? মানে আমাকে মেরেছে, আমি ওনাকে মেরে ফেললাম, শেষ হয়ে গেল। কিন্তু ওই লোকটা যদি 500 মানুষ 2700 ছাত্র হত্যা করার কারণ, 2700 বার মারা যাবে কোন কায়দায়? একবার মরলে তো শেষ, 2699 বার এখনো মারা লাগবে, তো আমি মারবো কি করে? কারণ এতগুলো মানুষ এই কয়েকদিনে আমার সামনে 14 জন মারা গেছে, বুঝতে আমার সামনে। আমি মরণের পর 5 তারিখে যদি স্বাধীন হয়ে যায়, 6 তারিখে সকালবেলায় প্রত্যেকের বাড়িতে আমার যা সমর্থ ছিল, এমনিতে আমি মুসলিম, যতটুকু পেরেছি 2 মাস চলার মতো তাদেরকে দিয়ে এসেছি, নেন। হাসপাতালে গিয়েছিলাম দেখতে এক একজনের যে অবস্থা, এই জায়গায় গুলি লাগিয়ে, এই জায়গায় বন্দুক লাগিয়ে দিয়েছি, এই জায়গায় লাগিয়ে দিয়েছি, বাসস্থান নষ্ট হয়ে গেছে। এরকম বহু মানুষ হাসপাতালে কাতরাচ্ছে এখন, শুধু কুষ্টিয়া, বাকি জায়গাগুলো তো আমি তো জানি না এখন সব খবর। আর এই 8-9 দিন ছিলাম তো বাইরে, এই জন্য সব খবর জানিও না। সুতরাং আমাকে যদি আপনি একজন মারার জন্য মেরে ফেলতেন, আমার তো বিচার হয়ে যেত, আমি তো কারণ হয়ে দাঁড়িয়েছি 2700 মানুষ মারার, আমাকে তো 2700 বার মারা লাগবে। এখানে এই বিচার এখন আর দুনিয়ায় নেই, এই বিচার করার জন্য আল্লাহ আখেরাত বানিয়েছে। 2700 বার আপনাকে মারবে, আপনার লজ্জার স্থান নষ্ট করে দেবে। এই জন্য বলছি, চালেন যারা আছেন এখনো ফিরে এসে সে সমস্ত মানুষের উপরে জুলুম করেছিলেন, ওনাদের কাছে যা, ওনারা যদি কিছু করতে পারে, তাছাড়া আল্লাহ জানিয়েছেন যে আমি মাফ করবো না, কারণ এটা আমার, আমি দায়িত্ব ছেড়ে দিয়েছি, যাদের উপরে জুলুম করেছি তাদের উপর। এখন তাদেরকে বলেন ওনারা যদি মন থেকে কিছু করে, তাছাড়া আপনি দুনিয়াও ধ্বংস করেছেন, আপনার আখেরাতও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে জালেম হওয়া থেকে রক্ষা করো। এই শব্দটা শুনতে যদিও সহজ মনে হচ্ছে, জালেম এটা কত বড় নিকৃষ্ট আল্লাহর কাছে, কারণ জালেমদেরকে আল্লাহ বারবার কোরআনে জানিয়েছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন, জালেমদের আমি পথ দেখাই না, হেদায়েত দেই না। তাহলে আমরা যদিও অনেকে বলো হুজুর আমাদের কেন্দ্রীয় আমির বারবার দোয়া করে, তো দোয়া করে করবো কি? জালেমদের তো হেদায়েত হবে না, জালেমদের কোনো হেদায়েত নেই। আর জালেমকে ক্ষমা করে দেওয়ার অর্থ হচ্ছে মাজলুমের উপর অবিচার করা। আপনি কোনো দিন ব্যারিস্টার আজমির কে আরমান, ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে মাপ পাওয়ার কথা না, সে মানুষ ছিল আপনার মতো। এরপরও বলছে আপনারা চেষ্টা করেন, যদি মাপ পান, না পাইলে বুঝবেন আপনার দুনিয়া আখেরাত ধ্বংস হয়ে গেছে।
আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো বলে না আমি কোরআনের বিচার যতদিন পর্যন্ত কায়েম না হচ্ছে বসে থাকার থেমে থাকার আমাদের কোনো সুযোগ নেই। যে যেখান থেকে আসি আমরা চেষ্টা চালাবো চর্ম চোখে দেশে দেখতে চাই আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশটা চলছে। কারণ আমরা তো দেখলাম যে বাবা চালালে কেমন লাগে, চাচা চালালে কেমন লাগে, স্বামী চালালে কেমন লাগে, বউ ভাবি সবাই চালিয়েছে, সবই দেখলাম যে কেমন লাগছে। একটা জিনিস এখন দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালালে কেমন লাগে, দেখতে বাকি আছে না? এইটা দেখতে যখন বাকি আছে আমরা, আমি মুসাফির মানুষ, মাজলুম মানুষ এবং অসুস্থ মানুষ, আর তিনটা দোয়ায় কবুল হওয়ার কথা হাদিসে আছে যে মজলুমের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, অসুস্থ মানুষের দোয়া কবুল হয়। সবাইকে নিয়ে মাগরিবের আগে আমি দোয়া করবো ইনশাল্লাহ, সূরা নসরের তাফসিরটা করার পর আল্লাহ যেন সর্ব চোখে অন্তত এইটা দেখে যাওয়ার তৌফিক দেয় যে আমাদের দেশটা কোরআন দিয়ে চলছে। কি যে শান্তি পাবে প্রত্যেক ধর্মের মানুষেরা, আপনি আমি বলে বোঝাতে পারবো না, আপনি পাবে ইনশাল্লাহ। আমাদের আমার হাকামা বিহে আদালত যেহেতু নবীজি জানিয়েছেন কোরআন দিয়ে বিচার ফাইসাল্লাহ করলে ন্যায় বিচার পাওয়া যায়। ন্যায় বিচার কি? শুধু নাম শুনে ন্যায় বিচার পেয়েছি 17 বছর আমরা। আমার ঠুনকো মূল্য চুরি মামলা দিয়েছিল, আমার মামলা খুব কঠিন না, মূল্য চুরি করলে যা হয় ওই রকম একটা, সেই মামলা আমার 30-32 বার হাইকোর্টে ওঠে, সিএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, তিনবার হিসাব করে দেখেন 30-33 বার উঠেছে, না হবে না। আর এদিকে প্রতিদিন আপনি টিভির সামনে বসে বলি ছোড়ান যে আমার ন্যায় বিচার কায়েম করছে, এই ন্যায় বিচারের একটা নমুনা, যা করেছেন বিচার ব্যবস্থায় যাদেরকে বসিয়েছেন প্রত্যেকটা অবিচার করেছে। আর আমার 164 যে ম্যাজিস্ট্রেট নিয়েছিল ওই শয়তানকে আমি জেলখানে যাওয়ার 3 মাস পরে দেখি ও ভেতরে ঘুরে বেড়াচ্ছে, এখানে কেন? ও আমার বেকার বেকার সমস্ত বিষয়গুলো লিখে মানে একেবারে জালিয়াতি করে সই করে নি, বলছে হুজুর আপনি মাত্র কিছুক্ষণ পরে বেরিয়ে চলে যাবেন, কারণ আমি 164 বুঝতাম না। ওই ওসব লাইনের লোক আমরা এই সিটারে বাঁটমারি এই 2 নম্বরই করে বসে খালি সই করে দেন, নিচে আপনার ছোট ছোট মেয়েরা কাঁদতেছে আমি জানি, আপনি চলে যাবেন। ওর উপর বিশ্বাস করে আমি সই করি, নিচে আসলাম দেখা সাক্ষাৎ করে আমার জেলে পাঠিয়ে দিলে, আনন্দে আছে যে কয়েকদিন মাত্র বের হয়ে যাব। ও আল্লাহ সহ্য, এটা 164 আমি যা যা বলতে চাইনি ওই শয়তান সব লিখে খালি আমার সইটা বসিয়ে দিচ্ছে। পরে পরে জেলখানায় দেখি কাশেমপুরে, বললাম কি আপনি এখানে আপনি কাজটা ঠিক করলেন, জেনে শুনে আমার জীবনটা এভাবে নষ্ট করলেন, বলছে আমার উপর থেকে যা বলেছে আল্লাহর অলির আমি তাই, আমার কিছু করার নেই। তা আপনি এখানে কি? বলছে আমার বউ মামলা দিয়েছে, বউ আমিও মামলা দেবো তোর নামে, এই জন্য আল্লাহ ছাড় দিয়েছিল কিন্তু ছেড়ে দেয়নি। আমার যখন নিয়ে যেত উপরে দেখা যেত যে বসে আছে দরবেশ, দরবেশ যে এই কাম করতে পারে আমার তো কোনোদিন বিশ্বাস হয়নি, দাঁড়ি কেটে নম হয়ে গেছে, শয়তান পর্যন্ত ওর এখন ঘৃণা করেছে যে আমি তো এত খারাপ না। দেখার দ্বারা আপনাদের এই দাড়ি রাখায় সন্ন্যতকে নিয়ে হেয়ালিপনা করা, এই আর কি ঠাট্টা বিদ্রোপ করা, আমি সন্ন্যত পর্যন্ত কেটে বাদ দিয়ে দিলে কেয়ামতে আল্লাহর নবী আপনাকে বাদ দিয়ে চলে যাবে। আল্লাহ তুমি আবার বলছে মানুষগুলো যদি, আমি আবার বলছি ভুল আর অন্যায় করা এটা কিন্তু এক না, ভুল মানুষ করতে পারে, জেনে শুনে অন্যায় করে ভুল বলে চালিয়ে দেবেন যেটা এখন চালানো হচ্ছে, অন্যায় যারা করেছেন অন্যায় করলে মাস্ট বিচারকে শাস্তি পাওয়াই লাগবে। আমরা কিছু না করে যদি শাস্তি পেতে পারি 3 বছর, আপনি করিয়ে তো আপনার 99 বছর শাস্তি হওয়া দরকার। প্রথম ছেড়ে যাওয়ার পরে যার সাথে দেখা একেবারে গেট দিয়ে ঢুকিয়ে যাবো, সে বলছে কি শাহজাহান জল্লাদ,
এর সাথে প্রথমে হাত মিলিয়েছে, আমারও বলছে হুজুর আপনারে আমি চিনি। চেনেন মানে ওই যে টেলিভিশন আছে ভেতরে মেমোরি কার্ডে ওয়াজ ভরে নিয়ে আসলে শুধু আপনার আর আজহারি সাজু সাহেব এদের ওয়াজ দেয়, আপনারা আমি চিনি। আপনার নাম কি? শাহজাহান জল্লাদ ভুঁইয়া। ভুঁইয়া কেন? আমার বংশের নাম। অথচ 167 বছর না কত বছর হচ্ছে এখনো ভুঁইয়া ছাড়েনি। এরকম বহু শয়তান আছে ও মরিয়ে যাবে তাও ওই ভুঁইয়া ছাড়েনি। আবু জাহেলের গলার ভেতরে যেদিন তরবারি চালাচ্ছিল বলছে কে? আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ। কি করবি? গলা আলাদা কর, একটু বড় করে কাট। বড় করে কাট মানে বলে হ্যাঁ একটু বড় করে কাট। মানুষজন আমার মাথা দেখে বলছে যে এটা নেতার মাথা। আমার মনে হয় এর মতো এখনো পর্যন্ত অনেক শয়তান, সব শেষ হয়ে গেছে, এরপরও বৃদ্ধি কমছে না। বিভিন্ন জায়গা থেকে ভিডিও বার্তা দিয়ে মানুষকে শুধু উত্তেজিত করছে, আর কোনো লাভ হবে না ইনশাআল্লাহ। মানে যাই করেন আর কোনো লাভ হবে না, এদেশের মানুষ বুঝে গেছে। ধোকা দিয়ে বোকা বানিয়ে বেশি দিন রাখা যায় না। এই জন্য কোরআনের বিচার ব্যবস্থা যদি কায়েম হয়, দল মত এখানে আর নেই। সবাই যেহেতু আমরা মুসলিম, 96% মুসলমানের দেশে কোরআনের বিচার চলবে না মানে এই কথা বলেন না কেন? যারা কোরআন দিয়ে আমল করবে কিয়ামতে আল্লাহ নিজে তাদেরকে পুরস্কার দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আমল করার মাধ্যমে পুরস্কার যেন আমাদেরকে দান করে। দুঃখজনক হলো সত্য, 500 আমল আছে কোরআনে। কয়টা? যে এই দেশে এখন একটাও নেই। সামনে আস্তে আস্তে আমরা 500টা আমলই চালু করবো কোরআন দিয়ে ইনশাআল্লাহ। আমান দাহা ইলাইহি হাদা। নবীজি বলেন তুমি যদি হেদায়েতের উপরে থাকতে চাও, বড় সোপা গায়ে দিলে পাগড়ে মাথায় দিলে, আরে রুহুল আমিন ভাইয়ের মতো এরকম মোটা হলে হেদায়েতের উপরে থাকা যাবে? হেদায়েতের উপর থাকলে কোরআন দিয়ে ডাকা লাগবে। আমান দাআ, একালি প্রাণ আছে, দাআ ইলাইহি হাদা। কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায় সে যেন মানুষকে কি দিয়ে ডাক দেয়? আজকে থেকে আমার দাওয়াতি কাজের মেন টার্গেট হবে কি বলেন তো? নবীজিকে পর্যন্ত আল্লাহ আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল আপনি তাবলীগ করেন, প্রচার করেন, দাওয়াতি কাজ করবেন কি দিয়ে? সুতরাং আমরা দলমত চিনি না বুঝি না, এ সব কিছু যেন এই কেন্দ্রিক হয়। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায় কোরআন দিয়ে সে ডাকবে, এবং কেউ যদি কোরআনের ডাকে সাড়া দেয় আল্লাহ নিজে তাকে হেদায়েত নসিব করে দেবে। সুতরাং আজকে আমরা কোরআনে কারিম দিয়ে আপনাদেরকে ডাক দেব, আপনারা কোরআনের ডাকে সাড়া দেবেন, আমরা প্রত্যেকেই হেদায়েতের উপরে চলতে চাই, সিরাতে মুস্তাকিম আমরা পেতে চাই। আমিন। দরুদ আর সালাম পড়ছি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সূরা নাসর পড়েছি, মাদানী যুগের সূরা। পুরা কোরআন শরীফে 3 আয়াত বিশিষ্ট 3টা সূরা আছে, আসর, নসর আর কাউসার। কয়টা বলেন তো? নসর মানে সাহায্য, নসর মানে কি? আর নাসর মানে ইগো। নুন সোয়াদ র, নাসর মানে সাহায্য, নুন সিন র, নাসর মানে ইগল পাখি। এই জন্য এখানে যারা তেলাওয়াত করেন এই সূরাটা নামাজে একটু মুখ গোল করে পড়বে। আল্লাহ পাক বলেন ইদা আনাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। যদি আপনি ইজা যা আনাসরুল্লাহি ওয়াল ফাত বলেন সিন দিয়ে, যখন ইগল পাখি আসবে তখন বিজয় পাবেন। পুরা মানে উঠিয়ে যাচ্ছে। এজন্য একটু খেয়াল করে শব্দগুলো উচ্চারণ করবে, যেহেতু এটা মাদ্রাসা আপনারা বানিয়েছেন এলাকার মানুষেরা, আপনাদের একটা সুন্দর অন্তত ব্যবস্থা আছে এই মসজিদ মাদ্রাসা দিয়ে। শুধু ছাত্র ছাত্রী না, এখানে বয়স্ক শিক্ষা চালু করি, যারা পড়তে পারেন না তাদেরকেও নিয়ে আসে, 2-3টা একটা ব্যাচ করে দিন। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়ার হালসা, আমি একবার যেয়ে দেখি মানুষ নামাজে একেবারে নেই। গ্রামে তো যেটা মকম মহসেন সাহেবকে বললাম, মানুষজন বন্ধু মানুষ নামাজ পড়ে না, নামাজ পড়ে না এটা এদের দোষ না, এই দোষ আমার।
কারণ নামাজ যে কি এটা এরা জানে না, আর নামাজের ভেতরে যে আসলে কি পাওয়া যায় এটা তো এরা বোঝে না। দেখেন আমি ওই ব্যবস্থাটা করে দেই, তখন আর এই দুইজন পাঁচজন না, কমপক্ষে এই মসজিদে 500 মানুষ ধরে 400 মানুষ চলে আসবে। দুইজন উস্তাদ রেখেছিলাম, নিজের টাকা যা আসতো সব দিয়ে বললাম যে আপনারা পড়ে, মাগরিবের পর থেকে বাবার বয়সী লোক যারা কাজ কাম নেই সারাদিন মাঠে ঘাটে ঘাটে বললাম পড়েন, কিচ্ছু দেওয়া লাগবে না, সব খরচ আমার, আপনার শুধু কোরআনটা শেখে। বলা দুই তিন মাস যাওয়ার পরে দেখি মসজিদের চেহারা পাল্টিয়ে গেছে, কিন্তু মাঝখান থেকে তো আমার জীবনে একটা কালো মেঘ নেমে আসলো, ওই গেলাম ধরে নিয়ে গেল 3 বছর এই যে বন্ধ হয়ে আছে, এখনো চালু করতে পারি নাই, আবার সামনে করবো ইনশাল্লাহ। আমি দেখেছিলাম মাত্র কয়েক দুই আড়াই মাসের ব্যবধানে কত মানুষ এই যে নামাজে, তখন তাদেরকে পিটিয়েও আপনি দূর করতে পারবেন না। সুতরাং এখানে মাদ্রাসা মসজিদ বানিয়েছে বয়স্কদের জন্য, মাগরিব থেকে এসা, এসা থেকে আরো রাত 9টা 10টা পর্যন্ত কোরআন কেন্দ্রিক আসেন সবাই দলমত নির্বিশেষে, তখন আপনাকে কোরআনে কারিম নিজেই হেদায়েত দিয়ে পথ দেখিয়ে দেবে। এখানে তেলাওয়াত শুদ্ধ করা দরকার। এখানে বহু মানুষকে আমি দেখি, একটু বলেন তো ভাই, 7টা আয়াত পড়ে সূরা ফাতিহার 7টায় ভুল পড়ে, অথচ 10 বছর নামাজ পড়ছে না, এটা তেলাওয়াত শুদ্ধ করা দরকার। আল্লাহ পাক জানিয়েছেন ইদা জানাসুরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন। এতদিন পর্যন্ত আমরা আল্লাহর সাহায্য কি এটা পাইনি, এজন্য বিজয়ও পাইনি। বদরের ময়দানে বিশ্বনবী মাত্র 80 জন মানুষ নিয়ে গিয়েছিলেন, 313 জন, আর ওদের ছিল 1000 এর উপরে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সাহায্য পাঠিয়েছিলেন, এই জন্য মহান আল্লাহ ওই সময় তাদেরকে বিজয় কি দেখিয়েছিলেন। আবু জেহেলের মতো এত বড় লিডারকে আল্লাহ ওই দিন দুনিয়া থেকে লাঞ্ছিত অবস্থায় বিদায় দিয়েছেন। যুগে যুগে শুধু বদরের ময়দান না, কিয়ামত পর্যন্ত এরকম বদরের ময়দান কায়েম হতে থাকবে। বড় বড় কাফের যারা, বড় বড় মুশরিক যারা, আল্লাহ দ্রোহী যারা, তাদেরকে আল্লাহ বিদায় করবেন যদি আল্লাহ সাহায্য এসে থাকে। আমাদের দেশেও কম ছিল না, বহু মানুষকে আমরা দেখেছিলাম অহংকারে পা মাটিতে পড়ত না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে বিদায় করে দিয়ে তার সাহায্য পাঠিয়ে এটা বিজয় আমাদেরকে যে দেখালেন, বিজয় পাওয়ার পরে যে দৃশ্যটা এটা এখন আবহমান সারি আছে, যেটা আমার চোখে দেখতে পাচ্ছি আয়াত অনুযায়ী। দেখেন তো মেলে কিনা, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজান। আপনি যখন বিজয় পাবেন সাহায্য পাওয়ার পরে, তখন দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। বাংলাদেশের এই 64 জেলার দিকে তাকালে, শুধু ইন্টারনেটের দিকে একটু চোখ বোলান, দেখেন আয়াতটা এখন কার্যকর হওয়া অলরেডি শুরু হয়ে গেছে। ইসলামপন্থী মানুষ বিশেষ করে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে, যারা মন থেকে কাজ করে, তাদের যে অ্যাক্টিভিটিস গুলো, তাদের যে কাজকর্ম গুলো, তাদের যে এখলাস আমরা দেখতে পাচ্ছি, দাওয়া তো দেওয়া লাগছে না, তাদের এখলাস দেখে, শুধু কাজ দেখে এখন মানুষ ইসলামে প্রবেশ করে অলরেডি ফেলছে। আমার তো মনে হচ্ছে আয়াতটা আল্লাহ আমাদেরকে অলরেডি দেখাবে। সূরা কাসাস থেকে একটা আয়াত কালকে আমি পড়ছিলাম, وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। ইচ্ছা কাহিনী না, একেবারে বাস্তব যেটা ঘটবে বা ঘটতেছে ওইটা আপনি কোরআন থেকে শোনেন। আল্লাহ পাক বলেন ওই জামানায় হযরত মূসা আলাইহিস সালামের যে দলটা ছিল, তিনি যে দলের লিডার ছিলেন, ফেরাউন বহু দল দলে বিভক্ত করে মানুষদেরকে দুর্বল করে রেখেছিল, শুধু একটা দলকে সে টার্গেট বেশি নিয়েছিল, সেটা মূসা নবীর দল। আমার আল্লাহ নিজের পক্ষ থেকে জানালেন, আমি আল্লাহ কিন্তু ইচ্ছা আলাদা করেছিলাম, আমার আল্লাহর ইচ্ছা ছিল এইটা,
যে দুনিয়ার ময়দানে আমি মুসা নবীকে এই জামানায় এই জাতির নেতৃত্বে বসাবো এবং জমিনের ওয়ারিশ উত্তরাধিকারী তাদেরকে মানিয়ে দেব, আমি তাই করেছিলাম। ইয়াটা এখন বাস্তব আমার মনে হচ্ছে, আমার চোখে ভাসতেছে, আল্লাহ তুমি সূরা কসসের 5 নাম্বার আয়াতটা আমাদেরকে দেখাও। স্বৈরাচার নব্য ফেরাওয়ানের পৃথিবীতে বহু দল ছিল, এদেশে সব দলকে টার্গেট না করে শুধুমাত্র কোরআনে কারীম, কোরআনে কারীম এই পৃথিবীতে যেন বিদায় নেয়, কোরআনের লোকগুলো যেন এই দুনিয়াতে আসতে না পারে, এই কাজ করার জন্য যারা চেষ্টা চালিয়েছিল আল্লাহ তাদেরকেই যেন জাতির ইমাম আজ দিনের পর দিন বানিয়ে দিচ্ছে, তাদেরকে ওয়ারিশ বানাচ্ছে, জমিনের উত্তরাধিকারী বানিয়ে দিচ্ছে। আমরা আবার দোয়া করছি, আল্লাহ তুমি আয়াতটা আমাদেরকে সর্বচোখে দেখাও। অনুরিদু আন্না মুন্না আলা আল্লাযীনা ইস্তাদ্বীফু ফিল আরদ ইলা আখিরিয়া। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি মনে হয় আসতেছেন, আজকের মাহফিলের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য, আজকে আমাদের মাহফিলে যিনি এসেছেন প্রধান অতিথি হিসাবে জনাব এম এস সালাম ভাই, উনি আর কিছুক্ষণ পরে আপনাদের সামনে দোয়া নেবেন, কথা বলবেন। আমরা আয়াতটা শেষ করি, যেহেতু তাফসীর করার মাহফিলে অরায়তান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, একটু আওয়াজ কম করা লাগবে ভাই, একটু আওয়াজ কম করে কয়েক মিনিট আমি আয়াতটা শেষ করি, কথা বলা যাবে না, একটু পরে আমি যেটা দেখতে পাই, এত খোলো না, এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, ফি দীনিল্লাহ আল্লাহর দিনের ভেতরে, বলেন তো দিন কার, দিন কি আমির হামজার, এম এ সালামে কার, দিন আল্লাহ, বলেন দিন কার, পরে পরে আপনারা এক কথা বারবার বললে সমস্যা, কথা বন্ধ করে, দিনের মালিক এই পৃথিবীতে কেউ না, এমনকি বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ দিনের মালিক ছিলেন না, তিনি দিনের খাদেম ছিলেন, কি ছিলেন বলেন তো, আমরাও দিনের কি, খাদেম। সুতরাং আমরা খেদমত করে যাব দিন ইসলামের, দিনে বারবার ডিস্টার্ব বলে দিন, আল্লাহর এই দিনকে আমরা জমিনে জিন্দা রাখার জন্য চেষ্টা চালিয়ে যাব, কারণ খাদেমের যে কাজ, কামলার যে কাজ, আমরা সেই দায়িত্ব নিয়েছি, আমরা যেন চর্ম চোখে অন্তত এটা দেখতে পাই যে আল্লাহর দিন এই জমিনে কায়েম হয়ে গেছে, যেহেতু সেই পর্যায়ে আস্তে আস্তে আসতেছে, এখন আনন্দে বিজয় কিভাবে উল্লাস করবেন, উদযাপন করবেন, আল্লাহ কোরআনে কারিমে সূরা নাসরে জানিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে তখন আপনি ইস্তেগফার করেন আর হামদ প্রকাশ করেন, তাসবি করেন। এখানে তাসবি কি, এক একটা সৃষ্টি জগতের তাসবি হামদ এক এক রকম, গাছের হামদ হচ্ছে সকালে আর বিকালে ছায়াটা লম্বা করে দিয়ে সেজদা দেওয়া, এটা তার হামদ, তার প্রশংসা, সৃষ্টি জগৎ যে যেখানে আছে ওইভাবে প্রশংসা আদায় করে, আমাদের প্রশংসা আদায় করার মাধ্যম কি, আমাদের যদি হামদ প্রকাশ করা লাগে একেবারে টুটি পর্যন্ত খেয়ে আলহামদুলিল্লাহ বললাম হয়ে গেল, না এটা না, আপনি এটা খাবারের পরে যে শক্তি অর্জন করলেন, আপনার মেধা আপনার যোগ্যতা যা যা পেলেন, এইটা আল্লাহর দিন এই পৃথিবীতে জারি করার জন্য, প্রচার করার জন্য, কায়েম করার জন্য আপনি ব্যয় করবেন, এটা হচ্ছে হাম, আল্লাহ এই হাম করার তৌফিক এখন আমাদেরকে দেন, অস্তাগফির ইস্তেগফার করা, পূর্বের যে সমস্ত অপরাধগুলো করেছি সামনে আর করব না, সচেতন হয়ে যাব, এই হিসাব নিকাশ করে আমরা ইস্তেগফার করব আল্লাহর কাছে, এই এদিকে তাকান, ইস্তেগফার আর তাওবা এই দুইটা জিনিস কিন্তু এক না, আপনি সব সময় ইস্তেগফার করতে পারেন, আস্তাগফিরুল্লাহ 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 পড়তেই পারেন সব সময়, সবচাইতে আল্লাহ বেশি খুশি এই শব্দটা শুনলে যে আস্তাগফিরুল্লাহ, এ আল্লাহ আমি ক্ষমা চাই, আর তাওবা জিনিসটা আলাদা,
এই দুইটা শব্দের অক্ষরগুলো এক না, তাওবা লিখতে হলে, ইস্তেগফার লিখতে হলে শব্দগুলো এক না, আবার ভাব অর্থ এক না, এবং বাস্তবে আবিধানিক অর্থ পারিভাষিক অর্থ এক না। ইস্তেগফার সব সময় আপনি করেন, তাওবা করলে কি হয়, পেছনের অপরাধ শুধু মাফ হয়ে যায় না, ওই জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেয়। আল্লাহ এখানে জানিয়েছেন ওয়াস্তাগফির, হে নবী আপনার উম্মতদেরকে বলেন যারা, তারা যেন বিজয় পেলে লাফালাফি না করে আনন্দ উল্লাস করতে গিয়ে আল্লাহর বিধানের বাইরে চলে না গিয়ে তারা যেন ইস্তেগফার করে, তাওবা ইস্তেগফার এগুলোর ভেতরে নিমজ্জিত থাকে। ইন্নাহু কানা তাওয়াবা, অবশ্যই তিনি তাওবা কবুলকারী, ইস্তেগফার করলে তাকে মাফকারী। আল্লাহ এই আয়াতগুলো চর্মচোখে আমাদেরকে দেখার তাওফিক দিন, আমিন।